नमस्कार बंधुरा, बेंगल फ्यूशन वेब चैनल पर्दाय आमी जिनिया आबार एक नतून पर्व तुम्हारे सकल के स्वागत जाना। गत दिन आमी तुम्हादेरके जानिएछिलाम जे आमी कोविडे आक्रांत होयेछिलाम एबं हस्पिटालाइज होयेछिलाम, किभाबे होयेछिलाम सेई कथाओ जानिएछि। आजके तुम्हादेरके बोलबो कोविड परवर्ती की की साबधानता मेने चला उचित। अंततपक्षे आमाके डाक्तारबाबु जेभाबे बोलेछेन जेभाबे आमी मेने चलेछि, आमी चाइबो आमार दर्शक बंधुदेर मध्ये कारोर जदि एई समस्याय पड़े ताराओ जेन एइभाबे एई नियमगुलो मेने चले। की की नियम, की की সাবধানতা মেনে চলা উচিত সেই কথাই শোনাবো। সবার আগে বলি, আমি কখনোই চাইবো না এই রোগটাতে কেউ আক্রান্ত হোক, কারণ এটা এতটাই মারাত্মক। কারো কারো ক্ষেত্রে খুব একটা বাড়াবাড়ি হয় না, আবার কারো কারো ক্ষেত্রে এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে মৃত্যু পর্যন্ত হয়। সাধারণত মৃত্যুটা হয় চিকিৎসা যদি ঠিকমতো না করা যায়। যারা ঠিক টাইমে ঠিক মতো চিকিৎসা করাতে পারছে বা হসপিটালাইজ হতে পারছে বা অক্সিজেনটা নিতে পারছে, তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুর সম্ভাবনাটা অনেকটা কমে যায়। কিন্তু একটু যদি দেরি হয়ে যায় বা গেছে যাদের, তারাই দেখেছি এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আমি তোমাদের বাস্তব অভিজ্ঞতাই বলি, মানে আমি যে সময় আমার কোভিড আক্রান্ত হয়েছিল সেই সময় খুব বাড়াবাড়ি আকার ধারণ করেছিল। সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে সারাক্ষণ শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ আমি পেতাম এবং নিজের ভিতরে আতঙ্কটা আরও বেড়ে যেত। মানসিক ব্যাপার একটা কাজ করে, যখনই দেখবে কেউ কোভিডে আক্রান্ত হচ্ছে মানসিকভাবে অনেকখানি ভেঙে পড়ে। এই যে যত বেশি ভেঙে পড়বে তার এই রোগটা আরও চেপে ধরবে। সেই কারণেই বলছি মনের জোর রাখাটা খুব দরকার। যদি তোমার মনের জোরটা থাকে তাহলে মনের জোরে কিন্তু এই রোগটার সঙ্গে লড়াই করে বেরিয়ে যেতে পারবে। আর এটা যেহেতু একদম নতুন, তাই এক একটা লক্ষণই ডাক্তারদের কাছে এক এক রকমভাবে প্রকাশ পাচ্ছে। দেখো, প্রথম দিকে যে প্রথম যেটা এসেছিল কোভিডটা যখন হয়েছিল তখন কিন্তু কারো ডায়রিয়া হতো না। এটাতে কিন্তু প্রথম লক্ষণ আমার অন্তত পক্ষে যা হয়েছিল ভীষণভাবে ডায়রিয়ার মতো হয়ে গেছিলো, বারবার আমাকে টয়লেটে যেতে হচ্ছিলো। উল্টো দিক থেকে আমার কিন্তু স্মেল টেস্ট কোনোটাই যায়নি। প্রথমে তো ডায়রিয়া হয়েছিল বলে বুঝতে পারিনি, ভেবেছিলাম জ্বর হচ্ছে এবং তার জন্যই জ্বর হচ্ছে কি ভাইরাল ইনফেকশন। যেহেতু স্মেলটা এবং টেস্টটা যায়নি, তাহলে দেখা যাচ্ছে যে স্মেল টেস্ট যদি না যায় তাও কিন্তু তোমার কোভিড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর একটা লক্ষণ, ডাক্তারবাবু যখন আমি নার্সিংহোমে থেকে বাড়িয়ে এলাম তার পরবর্তী সময়েও আমাকে বলেছিল অন্ততপক্ষে দিন 15 যেন আলাদা থাকবেন, যতটা সম্ভব বাড়ির লোকেদের থেকে একটু আলাদা থাকবেন। তখন আমি বললাম কেন আমি থাকবো, আমি তো এতদিন পর যাচ্ছি, এবার আমি ঘরে কিছু কাজকর্ম করব বা কিছু। তখন বারবার করে আমাকে সাবধান করেছিল কোনো রকম কাজকর্ম করবেন না, শুধু রেস্টে থাকবেন, পুরোপুরি রেস্ট যাকে বলে সেইভাবে থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি আলাদা না থাকেন তাহলে যেহেতু কোভিড নার্সিংহোম থেকে যাচ্ছেন তাই বাড়ির লোকেদের যদি আবার পজিটিভ হয়ে যায় তখন কিন্তু আর একটা বিপদের সম্মুখীন হবেন। সেই চিন্তা করে আমি পুরোপুরি আলাদা ছিলাম এবং থাকা উচিত। আর আলাদা থাকলে তবেই পুরো রেস্টে থাকা যায়, না হলে দেখবে মনে হবে কিছু কাজ করি, যদিও শরীর কখনোই তোমাকে সাপোর্ট করে না কোনো রকম কাজ করার ক্ষেত্রে। সেই সময় প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে হয় এবং দেখেছি আমার ক্ষেত্রে প্রচণ্ড খিদেটা বেড়ে গেছিলো, বারবার মনে হতো খায়, আর যা খাচ্ছি তা মানে খাওয়ার পরেও মনে হতো যেন আমার পেট ভরতো না। আমার কখনোই এরকম হয় না, আমি খুব কম পরিমাণে খেতাম এবং বারে বারে খেলেও খুব কম পরিমাণে খেতাম। সেটা পুরো উল্টো হয়ে গেল, মানে খাওয়ার পরিমাণটা অনেক গুণ বেড়ে গেল। আর আরেকটা জিনিস বলেছিল বারবার করে ডাক্তারবাবু যে ব্লাড টেস্টটা কিছুদিন পর করে নেবে, যেহেতু প্রচুর পরিমাণে স্টেরয়েড শরীরে যাচ্ছে আর সেই কারণে ব্লাড সুগার লেভেলটা একটু দেখে নেওয়াটা খুব দরকার, তাই কোভিড পরবর্তী টেস্টও খুব প্রয়োজন হয়ে পড়ে। যেহেতু আমার খিদেটা খুব বেড়ে গেছিলো এবং খাওয়ার পরিমাণ বেড়ে গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে আমি খুবই রেস্টে ছিলাম, এক মাস আমি বলতে পারো তুমি
পুরো রেস্টেই ছিলাম, বাড়ির লোক আমাকে কোনো কাজকর্ম করতে দেয়নি, কিচ্ছু করতে দেয়নি, আর যার জন্য তার ফলস্বরূপ তো আমাকে বুঝতেই পারছো আমার ওয়েট অনেকটা গেন করে গেছে, আর তার সঙ্গে অনেক ওষুধ, ভিটামিন ওষুধ এই যাবতীয়, এক মাস ধরে আমি শুধু ওষুধই খেয়ে গেছি, ওষুধও দিয়েছিল, হয়তো আমার একটু বাড়াবাড়ি হয়েছিল বলেই এতখানি নিয়মে আমি ছিলাম। আরেকটা জিনিস দেখা যায় অনেকের ক্ষেত্রে, যেমন এটা আমার হতো, দুর্বলতা তো হতো, তার সঙ্গে সঙ্গে একটু হাঁটাচলা করলে বা সিঁড়ি ভাঙলে যদি আমি একটু ছাদে যেতাম, দেখতাম কি আমার বুকটা খুব ধরপড় করতো, আমি ভয় পেয়ে যেতাম যে আমার কি আবার হার্টের প্রবলেম হলো, এত আমার বুকটা ধরপড় করছে কেন। এটা কিন্তু অনেকের হয়, আবার সেটা হলেই যে তোমার হার্টের কিছু সমস্যা হচ্ছে সেই ভয় পাওয়ার কিছু নেই, একটু সময়ের সাথে সাথে ওটা কমে যাবে। তার জন্য কি দরকার বলো তো, পুরোপুরি রেস্টে থাকা এবং তার সঙ্গে সঙ্গে ঘুমটা যাতে খুব ভালো হয়। কোভিড পরবর্তী আরেকটা লক্ষণ হলো চুল উঠে যাওয়া। আমার ভীষণ চুল উঠছে, মানে আমি আর ভাবতে পারছি না যে এতটাই চুল উঠে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, হয়তো মাস তিনেক এইভাবে করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমার যে টোটকাগুলো আছে সেগুলো এবার আরও ভালো করে অ্যাপ্লাই করতে হবে, যাতে এই চুল ওঠার প্রবণতাটা আস্তে আস্তে কমে যায়। খাওয়া দাওয়া তো তার সঙ্গেই আছে, ভালো করে খেতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, ফল খেতে হবে, এবং তার সঙ্গে কিন্তু কার্বোহাইড্রেটটাও নিতে হবে, যে কার্বোহাইড্রেট কম খেয়ে বাকিগুলো খেলাম সেটা খেলে হবে না, সুষম আহার যেটাকে বলে সেটাকে করা খুব দরকার। আরেকটা জিনিস ডাক্তারবাবু বলেছেন যে এক মাস যেন বাইরের লোকের সংস্পর্শে আসবে না। আমি কিন্তু এক মাস কোনো রকম বাইরের লোকের কাছে যায়নি, বেরোইনি তো। কারণ হচ্ছে কি বলতো, বিভিন্ন ধরনের, যেহেতু আমাদের শরীরটা খুব উইক থাকে, তাই যে কোনো রকম সংক্রমণ সেই সময় ঘটতে পারে, তোমার শরীরটা উইক আছে, যদি কারোর এই ধরনের সমস্যা হয় তারা এমনিতেই উইক থাকে, বেশ উইক থাকে, তাই যাতে পরবর্তী কোভিড পরবর্তী অনেক রকম সমস্যা দেখা যায় সেই সমস্যা যাতে না হয়, সেই কারণে আমি একটু সাবধানেই ছিলাম এবং প্রত্যেকেরই এতটাই সাবধানে থাকা উচিত। যদি তোমাদের কারোর হয়ে থাকে কোভিড, তাহলে একটু মেনে চলো এই সাবধানতা, তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটা খুব ভালো করে করো, আর ঘুমটা যাতে ঠিক মতো হয়, অন্ততপক্ষে 8 থেকে 9 ঘন্টা ঘুম হয়। রাতে যদি ঘুম ভেঙে যায় বা ঘুম কম হয়, তাহলে দিনের বেলায় সেই ঘুমটা করে পুষিয়ে নিও, চেষ্টা করো 8 থেকে 9 ঘন্টা সারা দিনে ঘুমানো, তাহলেই দেখবে আস্তে আস্তে তুমি অনেকটা ফিট হয়ে যাবে। অবশ্যই মাস্ক পরো, স্যানিটাইজার ব্যবহার করো এবং তার সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুও। আমার এখানে একটা প্রসঙ্গে কথা বলে রাখি, আমি একটা হয়তো ভুল করে ফেলেছিলাম যার জন্য আমার কোভিডটা হয়েছিল, সেটা কি বলতো, আমি যখন বাইরে গেছি, হয়তো ব্যাংকের কাজে গেছি বা বাজারে গেছি, যে টাকা আসে, দেখো সবজি থেকে খুব একটা আসবে না বা অন্য কিছু, যে টাকা আমরা হাত দিই না, সেটা যে তুমি, আমি হয়তো মাছ কিনলাম বা আমি হয়তো সবজি কিনলাম, সেই মাছওয়ালা এবং সবজিওয়ালা যে টাকাটাই হাত দিল বা অন্য কেউ যে টাকাটাই হাত দিল সেটাই আমি হাত দিলাম, এবং অসাবধান বশত হয়তো কখনো আমি চোখে হাত দিয়ে ফেলেছি কিংবা নাকে হাত দিয়ে ফেলেছি, কিছু তো একটা গণ্ডগোল করেছি, যার জন্যই আমি এত সাবধান হওয়া সত্ত্বেও কোভিড আক্রান্ত হলাম এবং এটা খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেল। এই সময় আমাদের কোভিড আক্রান্তের অনেক রকম সিমটম দেখা দিয়েছে, জানি না থার্ড ওয়েভটা আবার কি নিয়ে আসবে, তাই বন্ধুরা এখন থেকেই বলছি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সচেতন হও। আর আমি এই সপ্তাহে এবং এর পরের সপ্তাহে প্রত্যেকটা এপিসোডই করব, যে সবসময় তো আমাদের ওষুধ প্রচুর খাওয়া যায় না, অনেক দাম ওষুধের, মাল্টিভিটামিন বলো বা নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি করা উচিত, তার দাম অনেকটা বেশি, সেই কারণে আমি সেই রকম কোনো ঘরোয়া পর্ব করব, যাতে সেই জিনিসগুলো খেলে আমাদের শরীর কতটা ভালো থাকতে পারে, তাই সেই পর্বগুলো তোমরা অবশ্যই দেখো, তার সঙ্গে সঙ্গে যাতে আমাদের কোভিডটা না হয়, যাতে আমরা সাবধানে থাকি, সেই নিয়মগুলো মেনে চলো। আমি চাইবো যে কারো কারো যেন এই কোভিডে আক্রান্ত না হোক, এই মহামারীটা আমাদের কাছ থেকে, আমাদের দেশ থেকে যেন একদম চলে যায়, কারণ এটা কতখানি মারাত্মক আকার ধারণ করতে পারে তার জ্বলন্ত উদাহরণ আমি নিজে। আর একটা কথা না বলে থাকতে পারছি না, কোভিডে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় লাংস বা ফুসফুস, ফুসফুসের যত্ন নেওয়াটা কিন্তু খুব জরুরি। আমি কিছু ঘরোয়া পদ্ধতি বলবো বা ঘরোয়া ব্যায়াম বলবো, আর ডাক্তার আমাকে যেটা বলেছিল ব্রিদিং এক্সারসাইজ করতে, তার সঙ্গে সঙ্গে এই স্পাইরোমিটারটা আমাকে দিয়েছিল, আমি এটা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করি, ইনহেলার তো আছে, তার সঙ্গে এইটা বলেছিল সারা দিনে যতবার পারবেন, যতক্ষণ আমি রেস্টে ছিলাম ঘন্টায় ঘন্টায় আমি করতাম, এবং এটা করার পর
পর আমি এটা তোমার এটা ভরে টাইমে বলটাকে তুলে দেওয়া, বলটাকে ধরে রাখা। তোমরা চেষ্টা করলে যাতে এটা এরকম ঘরেও রাখতে পারো, তাহলে দেখবে তোমার লাংসের ক্যাপাসিটি কীরকম সেটা তোমরা দেখতে পারবে বা বুঝতে পারবে। এটা প্রত্যেক ঘরে ঘরে রেখে দেওয়া এই মুহূর্তের জন্য খুব ভালো। যখন আমি নার্সিংহোম থেকে আসি তখন কিন্তু অক্সিজেনের লেভেলটা তাও আমার ভীষণ ফ্যাকচুয়েট করছিল, মানে ঠিক হচ্ছিল না। তখন ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল, বলে চিন্তা করার কিছু নেই, 7 দিন পর ঠিক হয়ে যাবে, আর স্পাইরোমিটারটাকে টানতে, এটাকে টানতে। কাজেই বুঝতে পারছো এই স্পাইরোমিটারটা সারাক্ষণ আমি টেনে যেতাম এবং 7 দিনের মধ্যে দেখলাম আস্তে আস্তে আমার অক্সিজেন লেভেলটা 98-99 এই জায়গায় চলে এলো। কাজেই এটা খুব কাজের জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে শুধু লাংস না, হার্টের ওপর একটা প্রভাব ফেলে, সুগারের লেভেলটা অনেকটা অনেক ক্ষেত্রে অনেকের বাড়িয়ে দেয়, অনেকে তবে লিভারের সমস্যাও তৈরি করতে পারে। এই রোগটা আমাদের শরীরে কোন জায়গায় গিয়ে যে হানা দেবে সেটা বোঝা কিন্তু বড় মুশকিল, তাই খুব সাবধানে থাকাটা খুব জরুরি হয়ে পড়ে, ভালো থাকাটা খুব জরুরি। হাত মুখ সবসময় ধোয়া, হাতে সাবান দেওয়া, স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা খুব দরকার। এই মুহূর্তে আমি যখন আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকি অথবা ছাদে গিয়ে দেখি প্রচুর লোক আছে যারা সেজে খুঁজে যাচ্ছে বলে মাস্কটা ঠিক মতো পরে না, আমি তোমাদের বিনীত অনুরোধ করব মাস্ক অবশ্যই, তার সঙ্গে সঙ্গে স্যানিটাইজার একটা নিজেরা ক্যারি করো। তোমরা হয়তো খুব অবহেলায় আছো, না কিচ্ছু হবে না, কিন্তু হলে কিছু করার থাকবে না, তাই খুব সাবধান থাকো। তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনটা যতটা পারো তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।